শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডেইলি লাইফে এরকমের বাক্য ইউজ করে থাকি, যেমন আমি চা খাওয়ার পরে সেখানে গিয়েছি, বৃষ্টি ঝগড়া করার পর স্কুলে গিয়েছে, আমা বেতন নেওয়ার পর বাড়িতে গিয়েছে, আসি গোসলের পর ডিউটিতে গিয়েছে। অর্থাৎ বাংলা বাক্যে কোনো একটি কাজ সংঘটিত হওয়ার পরে আরেকটি কাজ ঘটিত হয়েছে এমন বুঝালে এই দুইটি পদ্ধতি গঠন পদ্ধতি অনুসরণ করবে। যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাশ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস হ্যাভিং প্লাস অ্যাগেন ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। দ্বিতীয়টি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাশ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস আফটার প্লাস ভার্বের ফোর্থ ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে অবজেক্ট। তোমরা দেখতে পারছো দ্বিতীয় স্ট্রাকচারটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, অতএব এই স্ট্রাকচারটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। নাও লেটস সি সাম এক্সাম্পল ফর বেটার আন্ডারস্ট্যান্ড। তার আগে তুমি যদি ভিডিওটি নতুন দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে রাখবে নতুন ভিডিও পেতে চাইলে। তো চলো দেখা যাক। বৃষ্টি ঝগড়া করার পরে স্কুলে গিয়েছে, বৃষ্টি হ্যাজ গন টু স্কুল আফটার কোয়ারেলিং। আরেকটি, বৃষ্টি হ্যাজ গন টু স্কুল হ্যাভিং হ্যাড কোয়ারেল। আমি গোসল করে ডিউটিতে গিয়েছি, আই হ্যাভ কাম টু ডিউটি হ্যাভিং হ্যাড বাথ। দ্বিতীয়টি হচ্ছে আই গন টু ডিউটি আফটার শাওয়ারিং। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের টার্ন। সোনিয়া গান গাওয়ার পর এখানে এসেছে, সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানাও আর আমি আছি তোমাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি দেখে তুমি যদি সামান্যটুকু ইম্প্রুভমেন্ট মনে করে থাকো তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবে না, সেই সাথে যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করবে। কথা হচ্ছে আরেক ভিডিওতে।